जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। अरे मत देखी तू कहीं की तो मौजूद तू किए बे मु तो तते जानी नी मु तो मोर क्लास रे की नथला बे सबले मोर गीत गाए आउ तते देखी कोन मैं गीत गाउछी तू गाउनु तो इच्छा होछी मो इच्छा ला मु गाइली तू कोई देखी बे जाने सारा ती तू मोर साथी बोतल सरी बनी आजि सारा राती हेबो पार्टी टखना बाखना रेडी चिकन कसा बाकी अदो सब आणिची आजि पूरा राती हेबो पार्टी घाटी दे अरे घाटी दे पूरा पीकी बढ़े दे पूरा पीकी बढ़े दे तू मजे काई की आइलु तो मो को गोटे चाबडा देबी जे तो एकादर दंत गुडा सब झड़ी पड़ो जानलु तू चापड़ा मारिबा कथा बंद कर एबे क्लास को सार आसीबे काली जो पाठ देतले सेउडा पचारीबे जदी ठीक से न करथु तते से चापड़ा देबे अबे कुना तू मते आज स्कूल को डाकलुनी मने मने पळी आइलु हां मु त सबुदिन स्कूल को आइला बेले डाकुची तू मते डाकलुनी कण करे टुंगरु तते आज त सांग डाकलानी कि रे आ टुंगरु मते लागला तू स्कूल को पळी आस्तुनी बधे आउ सेतिमे मु तम घर बाटा दे गेली तू नथिलु मते भाबिले मु नथिबो आउ सेतिमे मु पळी आइले हो आ बस बस करे कुना आज स्कूल को कोन सार आसी नांति एते पर्यंत स्कूल को त पिला ठीक से आसी नांति सार कोन आसीबे एटी सार आसीबे नी आउ गुड मॉर्निंग सार আজি কোন স্কুল কো মাত্র 3 জন এসব কোন রে আর কেবে 5 জন কেবে 4 জন কেবে 3 জন কেবে ইয়ে কোন রে আর কোন পাঠ পড়ুছো মু কিছু বুঝি পারুনি হউ শোলে ন আসো মোর কোন যাচ্ছি তুমি যা পড়ুছো পড়ো আও স্যার ভিতর কো আসিবে শোলা শ্বশুর পুয়ো ভিতর কো তো আসিলুনি আহুরি কোন আসিকি মো মুন্ড উপরে বসিমু না কোন যা চুপচাপ বস আচ্ছা পিলা মানে আজি কিছু সাধারণ জিকে পচারিবা সমস্তে যে যাহা জিকের উত্তর জানিছো সমস্তে কইবো হলা আরে রামু স্কুল কো আসিবা কথলা সে অধা বাটরে হইতলা সে আসু তো আসি চাললা পরে আপন আমকু প্রশ্ন পচারিবা আও হুম কোন কউছো ভালো সে কো মতে সুবুনু টিকে জোর সে কো আর সে রামু আসুছি স্কুল কো অধা বাটরে হইছি হউ আসু পচারিবা আও যা কইবো টিকে জোর সে কইবো না আও মতে সুবুচি কোনি না শোলা মাষ্টৰ কোন শৈলানি বে কোনা শোলা মাষ্টৰ আইলা বেলে বাটৰে টিকে কোটি তালি ফালি টিকে মাৰি দেখি পলাই আছে আৰু শোলা সেইটি পাই শোলা আছো আছো তাকো নিদ হৈ গলানি আৰু দেখো শোলা কেমতি শুইছি দেখ তা বসু বসু শুই পৰিলানি হেইটি স্যার শুই পৰিলানি আৰু শুই পৰাতো শুই পৰাতো ভাল আজি স্কুলৰে মজা আবো আৰু স্যার ভিতৰক আসিবি এ ৰামু তা তো পুৰা নিদৰ অছতি আসিবো বসিবো আৰু এডি কোন আ না বে মো কই দে সারঙ্গু না নন রাখিবেনি মতে সারে সারে হুম এ আর মু রামু আসলি ও আসি গুরু রামু ও যা যা নিজ জায়গা তো বসি পড় এবে তমকু জিকে কিছু প্রশ্ন পচারা যিবো বে রামু তোর কোন হেলা কি আজি তোর এতে স্কুল কু এতে লেট আসছু যে হ্যাঁ ও আজি কিছু প্রশ্ন পচারাবো কইবো সমস্ত হেলা প্রথমে কুনাবটু স্টার্ট করিবা আচ্ছা কইলু দেখিয়া কুনা শিব ধনুষ কিয়ে ভাঙ্গি থিলা স্যার মু জানিনি ওয়ে তা পাখ তু কইলু দেখিয়া আরে মু ভাঙ্গিনি কি কিয়ে ভাঙ্গিলা মু দেখিনি আচ্ছা তু কইলু দেখিয়া স্যার মু বি দেখিনি যে বিষয়ে মু বি জানিনি ওয়ে কুনা তু কইলু দেখিয়া শিব ধনু কিয়ে ভাঙ্গি থিলা স্যার মাস্টার এইয়া তু জিকে প্রশ্ন পচারছু আবে শিব ধনুষ কে ভাঙ্গিলা শিব ধনুষ কে ভাঙ্গিলা মু জানিনি কিন্তু মু তো গুড় হাত মারি কে ভাঙ্গি দিবি জানিছু না বে টুঙ্গুরু তোর কোন ভদ্রামি নাই স্যার কু যাই নাই তাই কই যাউছু হ্যাঁ তোর কোন ডর নাই ভয় নাই মু প্রশ্ন পচারুছি তুই উত্তর দেওয়া কথা দেবু জানিছু যদি কইবু ন জানিছু যদি নাই আর ইয়ে কোন ইয়াড়ু সাড়ু কথা কইছু ভাই হ্যাঁ তো শোলা মাস্টার এই স্কুল রে আসবু দেখি এমতি শুইবু দেখি আমাকে তো এই প্রকার প্রশ্ন পচারু এটা গোটে প্রশ্ন শিব কে ভাঙ্গিলা হ্যাঁ স্যার মুই গোটে প্রশ্ন পচার যে তুই হেনে কোন আগে তুই প্রশ্ন পচারিবু তুই প্রশ্ন পচারি আনছু শিব ধনু কে ভাঙ্গিলা তুই ভারি বহকালিয়া প্রশ্ন পচারছু আও নিশটাকে জোয়ালিয়া কর দেখি আও এই টুঙ্গুরু তোতে মু যেতি পচারছু সেটি কইবো অদিয়া কোন কথাবার্তা করছু ভাই হ্যাঁ তুই তোতে তুই মাস্টার তোর খাতির নুয়ে না তুই জানিছু না তুই একাদরে স্কুল রু তোর টিসি দেখি বাহার কর দিবি জানিলু না আউ দিনে কেবে স্কুল আসি পারিবুনি রে মাস্টার মতে পরে টিসি দেখি তুই স্কুল রু বাহার করবু কিন্তু মুই বি গোটে প্রশ্ন পচারছে তুই বি সেটা আনে আগে উত্তরটা কো তারপরে যদি কহি দেলু তাহলে মতে তুই স্কুল রু টিসি দেখি বাহার কর দেবু কোন হেলা তুই মতে প্রশ্ন পচারিবু হৌ হৌ পচার পচার কোন পচারছু দেখিবা ডিয়ে কোন পচারছু দেখিবা আউ মাস্টার কইলু দেখি আমো জাতীয় পশুর না কোন এটা গোটে প্রশ্ন না ভাই
କହିଲା କଣ ନା ଜାତୀୟ ପଶୁର ନାଁ କଣ? ଏବେ ଜାତୀୟ ପଶୁର ନାଁ ତୁ ଜାଣିନୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ? ହଁ, ଆମ ଜାତୀୟ ପଶୁର ନାଁ ପରେ ବାଘ, ଏତିକି ଜାଣିନୁ ନା ବି? ତୁ ତ ଶଳା ଠିକ ସେ ଉତ୍ତର ଜାଣିନୁ, ଆଉ ମତେ ଶଳା କହୁଛି ତୁ ସ୍କୁଲରୁ ଟିସି ଦେଇକି ବାହାରିବି, ବାହାର କରିଦବ କରେ। ଶଳା ତୋ ଗାଁରେ କିଏ ପଡ଼ିଥିଲା ନେବେ ଶଳା ଜାତୀୟ ପଶୁ ବାଘ ବୋଲି? ହଁ, ମୁଇଁ ଯାହା ପଚାରୁଛି ଜାତୀୟ ପଶୁର ନାଁ ଠିକ ସେ କହ, ନହେଲେ ତୋର ତୁଇ ଯେମିତି କହିଲୁ ମତେ ସ୍କୁଲରୁ ବାହାର କରିଦେବୁ, ଆଜି ମୁଇଁ ତୋର ଶଳା ତୋର ସେଇ ଜୁଆଳିଆ ଭଳିଆ ନିଶଡ଼କୁ ଆଜି ଉପାଡ଼ିକି ରଖିଦେବି। ଠିକ ସେ କହୁ ତୋର। ଜାତୀୟ ପଶୁର ନାଁ ତ ହଉଛି ବାଘ, ପୁଣି ଆଉ କଣ ତାର ଉତ୍ତର ଅଛି? ବାଘ ତ ଅଛି, ସବୁଠି ଲେଖା ଅଛି ବାଘ, ଆଉ ତୁ କହିବୁ ତାର ଠିକ ସେ କହ? ମୁଁ ତ ଠିକ କହୁଛି, ପୁଣି ଆହୁରି ମତେ କଣ ତୁ ପାଠ ପଢୁଛୁ ଭାଇ? ତୁ ଶଳା ମାଷ୍ଟର ଆଜି ମରିବୁ ଫାଇନା, ତୁ ଶଳା ନିଜେ ଉତ୍ତର ଭଲସେ ଜାଣିନି, ଆମକୁ ଆସି ପାଠ ପଢୁଛି। ଗଲୁ ଶଳା କୁନା ଜାତ ଟାଙ୍ଗର ଉଡାଣ ଏକାଥରେ ମାରିବି ଶଳା କହିଛି, ନଣ୍ଡା ମୁଣ୍ଡଟା ତାର ଏକାଥରେ ବନ୍ଧା କିଭଳିଆ ଗଡ଼ିକି ପଡ଼ିବ। ହଉ ଆଚ୍ଛା, କହିଲୁ ଦେଖା ତୋର ଉତ୍ତର କଣ ଦେଖା ଜାତୀୟ ପଶୁର ନାଁ କଣ, ତୁ କଣ ଜାଣିଛୁ ଦେଖିବା। ଏ ମାଷ୍ଟର, ଆମ ଜାତୀୟ ପଶୁର ନାଁ ହଉଛି କୁକୁର, ଏତିକି ଜାଣିନୁ ନା ତୁ କୁକୁର ବୋଲି? କୁକୁର କୁକୁର କେମିତି ହେଲା ଭାଇ? ଏ ମାଷ୍ଟର, ତୁ ମୂର୍ଖ ଡାକିବେ, ଯଦି ଆମ ଜାତୀୟ ପଶୁ ବାଘ ହେଇଥାନ୍ତେ ତାହେଲେ ଘରେ ଘରେ ପାଳିଥାନ୍ତେ, ତାହେଲେ କୁକୁର କାହିଁକି ପାଳୁଛନ୍ତି? ହଁ, ବାଘ ତ ପାଳିଥାନ୍ତେ, ଆଉ କୁକୁର ପାଳୁଛନ୍ତି ମାନେ ଭାରତର ଜାତୀୟ ପଶୁ ହଉଛି କୁକୁର, ବୁଝିଲୁ? ଆଚ୍ଛା ହଉ, ଜାତୀୟ ପଶୁ ତ କହିଲୁ, ଆଚ୍ଛା ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ ତୁ କଣ କହିଲୁ ଦେଖିବା? ଆମ ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ ହଉଛି ପୁରା ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା। ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା? ସାର୍, ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ ହଉଛି ମୟୂର, ଆଉ କହିଲା ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା। ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା କୋଉଠି ଲେଖା ହେଇଛି ଦେଖିଲୁ ମତେ ଦେଖା ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ? ଏ ମାଷ୍ଟର, ତୋର ଆଜି ଟାକଲା ଫଟେଇବି କହୁଛି ଫାଇନାଲ ଆଜି, ତୁ ଶଳା ଭୁଲ ଭାଲ ଉତ୍ତର କହୁଛୁ, ଦେଖି ଆମକୁ କହୁଛୁ ଶଳା ସ୍କୁଲରୁ ରେଷ୍ଟିକେଟ କରିବୁ ନା। ମୋ ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ ହଉଛି ମୟୂର, ମତେ ବୁଝାଣି ଦେଖିବା କେମିତି ମୟୂର ହେଲା ଟିକେ ଦେଖିବା। ବେ, ସବୁଠି ଲେଖା ଅଛି ଜାତୀୟ ପକ୍ଷୀର ନାଁ ହଉଛି ମୟୂର, ଆଉ ତୁ କଣ କହୁଛୁ ମତେ ବୁଝା ବୋଲି? ହଁ ଭାଇ। ଏ ମାଷ୍ଟର, ଯଦି ଆମର ଜାତୀୟ ପକ୍ଷୀ ମୟୂର ହେଇଥାନ୍ତା ତାହେଲେ ତ ସବୁ ଦୋକାନ ହାଟ ବଜାର ସବୁଠି ମୟୂର ମାଂସ ବିକ୍ରି ହେଇଥାନ୍ତା, କାହିଁକି ତାହେଲେ ବ୍ରଏଲର ମାଂସ ବିକ୍ରି ହଉଛି? ହଁ ଭାଇ, ଆମର ଜାତୀୟ ପକ୍ଷୀ ହେଉଛି ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା, ସେଥିପାଇଁ ଚାରିଆଡ଼େ ଦୋକାନ ବାଡ଼ି ବଜାର ସବୁଠି ହେଉଛି ବ୍ରଏଲର ମାଂସ ବିକ୍ରି ହେଉଛି, ବୁଝିଲୁ? ଆଉ ସେମିତି ହେଲେ ତ ମୟୂର ମାଂସ ବିକ୍ରି ହେଇଥିଲା। ସାର୍, ତୋର ବୁଦ୍ଧି କେତେ ଭାଇ, ତତେ କିଏ ମାଷ୍ଟର କଲା ରସଳା, ତତେ ତାକୁ ଆଜି ମାରିକି ଟାଙ୍କ ଭାଙ୍ଗିଦେବେ ଏକାଥରେ। ମୁଁ ଗୋଟେ ମାଷ୍ଟର, ତୁ ମତେ ପାଠ ପଢୁଛୁ ନା ଭାଇ, ଠିକ ବି ତୁ ପଛେ କହୁଛୁ, କିଛି ଭୁଲ କହୁନୁ, ଶଳା ପଛେ ମତେ କହ, କିନ୍ତୁ କଣ କରିବା, ଆଉ ତମର ଟିକେ କଥାଟା ଡେଡ଼ିଆ, ଆଉ କଣ କରିବା, ଆଉ ତେଣୁକରି ସରକାରକୁ ମୁଁ କହିବି ଜାତୀୟ ପକ୍ଷୀ କାହିଁକି ଆମର ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା ହେଲାନି, କି ଆମର ଜାତୀୟ ପଶୁ କାହିଁ କୁକୁର ହେଲାନି, ଠିକ ବି କହୁଛ, ତେଣୁକରି ଆଜିର ଭିଡ଼ିଓ ଏଇଠି ଶେଷ କରିବା। ତେଣୁକରି ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆମର ଭିଡ଼ିଓକୁ ଯେଉଁମାନେ ଦେଖୁଛନ୍ତି ଏହାକୁ କେବେ ଦେହକୁ ନେବେନି, ଏହା ଏକ ମନୋରଞ୍ଜନ ଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ, ଏହା ଏକ କମେଡ଼ି ମାଧ୍ୟମରେ କରାଯାଇଛି, ତେଣୁକରି ଦେଖିବେ ଆଉ ଭୁଲିଯିବେ ଏବଂ ହସିବେ, ଏବଂ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଭଲ ଲାଗୁଥିଲେ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦେବେ, ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଯଦି ନୂଆ ଆସିଥାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।